সরকারি পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে তাক লাগিয়েছেন মেহেরপুরের এক পুলিশ কর্মকর্তা তার উদ্যোগে উৎসাহিত হয়ে অন্য পুলিশ সদস্যরাও এ কাজে এগিয়ে এসেছেন এখন নিজেদের সবজির চাহিদা পূরণ করছেন নিজেরাই পুলিশ কর্মকর্তারা বলছেন অর্থশাস্ত্র এবং নিরাপদ পুষ্টি চাহিদা পূরণে সব পুলিশ সদস্য কেমন সবজির বাগান করার পরামর্শ দেওয়া হয়েছে মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সরকারি পরিত্যক্ত জমিতে সবজি বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান কাজের ফাঁকে পুলিশ সদস্যদের নিয়ে কৃষি প্রকল্প আওতায় রাসায়নিক সারমুক্ত লাল শাক কলমি শাক টমেটো বেগুন ঢ্যাঁড়স চিচিঙ্গা কুমড়ো লাউ পেঁপে সহ আরো বিভিন্ন সবজির আবাদ করছেন তিনি এছাড়াও উৎপাদন করছেন তরমুজ জলপাই কলা কদবেল পাশাপাশি পুকুরে মাছ চাষেও নেমেছেন তিনি তার এমন উদ্যোগে দীর্ঘদিন অবহেলায় থাকা জমি এখন উর্বর ভূমি কৃষি অফিসের সহায়তায় এবং নিজেদের অর্থ ও পরিশ্রমে তৈরি পুলিশের এই সবজি বাগান এখন সবার কাছে অনুকরণীয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার্মানের উৎসাহে আমরা এই সবজি ক্ষেত পরিচর্যা করছি এখানে আমরা সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত এবং জৈব সার দ্বারা আমরা এগুলো উৎপাদন করছি আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সবজি রয়েছে এই সবজিগুলোর মাধ্যমে আমরা পুলিশ লাইনের সবজিগুলো দেওয়ার ফলে আমাদের এখানকার যে পুলিশ সদস্যগুলো আছে তারা পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আমাদের কষ্টে অর্জিত ফল হাতে করে আমরা খাওয়ার কাজে ব্যবহার করি তখন বেশ উৎসাহ উৎপাদিত সবজি অভ্যন্তরীণ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে এর জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান পুলিশের এই এই কর্মকর্তা পতিত জমি 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 হিসেবে হিসেবে অনেক আমি এখানে পাই জমিগুলোকে যদি আমরা কৃষি করতে পারি তাহলে আমাদের যে দৈনন্দিন চাহিদাতে একটা অনেক বড় ভূমিকা ফেলবে এই ক্ষেত্রে আমার পুলিশ সদস্যদের জেলা কৃষি অফিসের সাথে একটা সমন্বয় সাধন করি পুলিশ লাইন্স চত্বরে নানা জাতের সবজি চাষ বৃদ্ধিতে কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরের পরিত্যক্ত জমিতে সবজি চাষ শুরু হয়েছে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা চাই যে যে প্রত্যেকটা অফিসে পড়ে আছে সবাই এগিয়ে আসুন আমাদের এই এক ইঞ্চি জমি ফাঁকা না থাকে সেই প্রকল্পের আওতায় পুলিশ লাইন্সের অতিরিক্ত জমিটি চাষযোগ্য করে সেখানে গড়ে তোলা হয়েছে সবজির বাগান সেখানকার সবজি এখন পুলিশ সদস্যদের চাহিদা মেটাচ্ছে বলে জানান পুলিশ সুপার পুলিশ লাইনের ব্যারাকে থাকে তারা ওইখানে খাওয়া দাওয়া করে তাদের খাবার মেটানোর জন্য তাদের ভিটামিন মেটানোর জন্য আমরা এই বিভিন্ন সবজি বাগান থেকে যে উঠানো সবজি তাদের ওই মেসে সরবরাহ করা হয় এখান থেকে তারা এই ভিটা এই পেয়ে থাকে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক